আসসালামু আলাইকুম সকল চাকরি প্রার্থী ভাই ও বন্ধুদেরকে জব ইনফো বিডি চ্যানেলে স্বাগতম। যারা যারা নিত্য নতুন সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান অবশ্যই জব ইনফো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের জব সার্কুলার প্রকাশ করব। জব ইনফো বিডি চ্যানেলের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের সরকারি এনজিও বা প্রাইভেট সকল বা কোম্পানির সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো খুব সহজেই পেয়ে যাবেন এবং আবেদন করার নিয়ম ও পদ্ধতিগুলো খুব সহজে আপনারা জানতে পারবেন, যাতে করে আপনারা সহজে আবেদনও করতে পারবেন। আজকে আমরা বাংলাদেশে একটি স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান সোশিয়াল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এর জব সার্কুলার প্রকাশ করব। তারা সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তারা ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য অধিক সংখ্যক লোক নিয়োগ দিয়ে থাকবে, সে সংক্রান্ত জব সার্কুলারটি আজকে আমরা প্রকাশ করব এবং আবেদন করার নিয়ম ও পদ্ধতিগুলো আমরা আপনাদেরকে জানাবো। যে পদের জন্য তারা লোকবল নিয়োগ দিয়ে থাকবে তা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য তারা লোকবল নিয়োগ দিয়ে থাকবে এখানে সোশিয়াল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। আচ্ছা, ভ্যাকেন্সি তারা 20 জন লোক নিয়োগ দিয়ে থাকবে ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য। প্রত্যেক এলাকা তাদের জন্য 20 জন লোক তারা নিয়োগ দিয়ে থাকবে ব্রাঞ্চ ম্যানেজার পদে এবং এখানে জব কনটেক্সট দেওয়া আছে সোশিয়াল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক অনুমোদিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। নিবন্ধন নম্বর এখানে দেওয়া আছে এবং 1985 সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থসামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দরিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত পদে তারা নিয়োগ দিয়ে থাকবে। এখানে জব রেসপন্সিবিলিটি তারা উল্লেখ করে নাই। আচ্ছা, এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আছে ফুল টাইম। ফুল টাইমের ভিত্তিতে তারা লোকবল নিয়োগ দিয়ে থাকবে এবং এডুকেশনাল রিকোয়ারমেন্টস শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতকোত্তর। যে কোনো বিষয়ের পর আপনি স্নাতকোত্তর হলেই হবে এবং অন্যান্য যে যোগ্যতা অন্যান্য যে তাদের চাহিদা যেগুলো তারা চেয়েছে তা হচ্ছে এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যাদের এনজিও এবং কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছর কাজ করার অভিজ্ঞতা আছে যে কোনো পদে তারা আবেদন করতে পারবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নহে। যে কোনো পরীক্ষা আপনি এসএসসি ইন্টারমিডিয়েট বা অনার্স বা ডিগ্রি বা মাস্টার্স যে কোনো পরীক্ষা আপনার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এখানে আরও চেয়েছে কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে স্মার্ট উদ্যমী ও কর্মঠ হতে হবে। এছাড়া আরও তারা উল্লেখ করেছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনার 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, তবে যাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা আছে তাদেরকে তারা অগ্রাধিকার দিয়ে থাকবে। আচ্ছা, এখানে জব লোকেশন তারা উল্লেখ করে দিয়েছে, সেটা হচ্ছে গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ। এই সকল জোনে তারা ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিয়ে থাকবে। গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ। আচ্ছা, এখানে স্যালারি বিষয়ে তারা উল্লেখ করে দিয়েছে, সেটা হচ্ছে স্যালারি হবে 25,000 থেকে 32,366 টাকা। 25,000 টাকা থেকে 32,366 টাকা তারা স্যালারি নির্ধারণ করছে এবং 6 মাস শিক্ষানিবেশকালে 25,000 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার পে স্কেল মোতাবেক মোট 32,366 টাকা। আপনি শিক্ষানিবেশকালীন অর্থাৎ 6 মাস যে কোনো এনজিওতে 6 মাস শিক্ষানিবেশকালীন হিসেবে তারা গণ্য করে থাকে এবং তখনকার ওই উক্ত 6 মাসে তাদের বেতন ধরা হবে 25,000 টাকা এবং যখন স্থায়ী করা হবে আপনাকে তখন তারা সর্বমোট 32,366 টাকা তাদের পে স্কেল অনুযায়ী কি বেতন প্রদান করে থাকবে। আচ্ছা, এখানে কম্পেনশন এবং আদার বেনিফিটস অন্যান্য যে সকল সুযোগ সুবিধা তারা এখানে উল্লেখ করেছে তা হচ্ছে চাকুরি স্থায়ীকরণের পর বেতনের অতিরিক্ত হিসেবে 60 টাকা প্রতি কার্য দিবসে খাদ্য ভাতা হিসেবে প্রাপ্য হবেন। আপনি প্রতি কার্য দিবসে 60 টাকা করে কি আপনার খাদ্য ভাতা মানে লাঞ্চ বিল তারা দিয়ে থাকবে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং বছরের 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়া এখানে তারা সাপ্তাহিক ছুটি 2 দিন উল্লেখ করে দিয়েছে, শুক্র ও শনিবার তাদের সাপ্তাহিক ছুটি থাকে। সিপ এনজিওতে শুক্রবার এবং শনিবার 2 দিন কি সাপ্তাহিক ছুটি থাকে সেটাও তারা উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, আপনাদের আরও যে সকল বিষয়ে জানা প্রয়োজন তা হচ্ছে 100 টাকার 4টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর সাপেক্ষে 2 জন জামিনদার নিযুক্ত হবেন। দুইজন জামিনদার আপনাকে নিযুক্ত করতে হবে যারা 100 টাকার 4টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করবেন এবং নির্বাচিত প্রার্থীদের 30,000 টাকা নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে যা চাকুরি শেষে লাভসহ ফেরতযোগ্য। আপনি যদি নির্বাচিত হন তখন আপনাকে 30,000 টাকা জামানত প্রদান করতে হবে এবং যা আপনি চাকুরি শেষে ফেরত পাবেন অথবা
তবে এক বছরের মধ্যে চাকরি হতে অব্যাহতি নিলে জামানত টাকা ফেরত নয়। আপনি যদি এক বছরের মধ্যে চাকরি হতে অব্যাহতি নেন তাহলে আপনি জামানত টাকা পাবেন না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। যারা বাছাইকৃত প্রার্থী তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং চাকরির জন্য কোনো প্রকার তদবির প্রার্থী অযোগ্যতা হিসেবে গণ্য হবে। আপনাকে যদি কোনো প্রকার তদবির করেন সেটা আপনার অযোগ্যতা হিসেবে তারা গণ্য করে নেবে। কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন বা সংযোজন সহ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ রাখে। আচ্ছা, নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সিপের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন করার যে পদ্ধতি, যেভাবে আপনি আবেদন করতে পারবেন সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, আপনাকে লিখিত আবেদন করতে হবে, সেটা হচ্ছে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, ঠিক আছে, জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নম্বর সহ জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি যদি থাকে, এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী 10 আগস্ট 2023 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে আবেদনের নিয়ম হচ্ছে লিখিত আবেদনপত্র আপনাকে লিখে তারপর আবেদনপত্র করতে হবে এবং জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নম্বর সহ জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতা ট্রেনিংয়ের সার্টিফিকেট যদি থাকে এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী 10 আগস্ট 2023 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আচ্ছা, এখানে বরাবর পরিচালক মানব সম্পদ বিভাগ, সোশিয়াল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ, সোশিয়াল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ, আচ্ছা, এখানে বাসা নাম্বার 5 রোড নাম্বার 4, ব্লক এ, সেকশন 11, মিরপুর থানার পল্লবী, ঢাকা 1216, এই ঠিকানা আপনাকে আবেদন করতে হবে এবং লিখিতভাবে আবেদন করতে হবে। যারা বিভিন্ন এনজিওতে চাকরির জন্য আবেদনপত্র কিভাবে করতে হবে সেই বিষয়গুলো জানেন না, তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে আবেদন করার নিয়ম। বিভিন্ন এনজিওতে বা চাকরির ক্ষেত্রে আবেদন করার যে লিখিত নিয়ম আছে সে সংক্রান্ত একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সে ভিডিও লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের হবে কি, সঠিকভাবে আপনারা আবেদনটা করতে পারবেন এবং আপনাদের আবেদনপত্রগুলো, ঠিক আছে, বাতিল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, ঠিক আছে, আপনাদের আবেদনপত্রটি গ্রহণযোগ্য হিসেবে থাকবে এবং সঠিক নিয়মে আপনারা আবেদনটি করতে পারবেন। অনেক ক্ষেত্রে অনেক প্রার্থীরাই আবেদন করে কিন্তু সঠিকভাবে আবেদন না করার কারণে আবেদনপত্র বাতিল হিসেবে তারা গণ্য করে। তো আপনাদেরকে অবশ্যই এনজিওতে চাকরির জন্য এই বিষয়টি খেয়াল রাখতে হবে, তাদের নিয়ম অনুযায়ী সঠিকভাবে আপনাকে আবেদনটি করতে হবে। তো সেই আবেদন সংক্রান্ত একটি ভিডিও আমার করা আছে অলরেডি, ঠিক আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন এবং সঠিকভাবে আবেদন করতে পারেন। ধন্যবাদ সকলকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য জানতে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।